ইউক্রেনের খেরসন শহর পুনরুদ্ধারকে যুদ্ধ সমাপ্তির সূচনা হিসেবে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খেরসন মুক্ত হওয়ার পর গতকাল সোমবার আকস্মিকভাবে শহরটি পরিদর্শনে যান জেলেনস্কি। তিনি শহরের প্রশাসনিক ভবনে ইউক্রেনের জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে কথা বলেন জেলেনস্কি, বলেন এটি খেরসন পুনরুদ্ধার, যুদ্ধ সমাপ্তি শুরু। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন সামনে দীর্ঘ পথ, কঠিন পথ, কারণ যুদ্ধ তার দেশের শ্রেষ্ঠ বীরদের নিয়ে গেছে। জেলেনস্কি বলেন তারা শান্তির জন্য প্রস্তুত, তারা পুরো দেশ, দেশের সব অঞ্চলে শান্তি চান। খেরসনে জেলেনস্কি বলেন এই যুদ্ধের মূল্য অনেক, অনেক মানুষ আহত হয়েছেন, অনেক মানুষ নিহত হয়েছেন, প্রচণ্ড যুদ্ধ হয়েছে, যার ফলে আজ আমরা খেরসন অঞ্চলে আছি। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সতর্ক করে বলেছেন ইউক্রেনের সামনে কঠিন সময় রয়েছে, সামনের মাসগুলো ইউক্রেনের জন্য কঠিন হতে পারে, রাশিয়ার সামরিক সক্ষমতাকে অবমূল্যায়ন করা উচিত নয়। গত মাসে খেরসন সহ ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণা দেয় মস্কো। তারা এখন বলছে খেরসন শহর থেকে আপাত সেনা প্রত্যাহার করা হলেও তা রাশিয়ার অংশ হিসেবেই থাকবে।